হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দ্য জিকে বাংলা। জিকে বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। তো রাজ্যে প্রচুর আশাকর্মী নিয়োগ হতে চলেছে, এ নিয়ে বিজ্ঞপ্তি বের হয়েছে, তো আমরা সমস্ত কিছু ডিটেলস জেনে নেব আজকের এই ভিডিওটির মাধ্যমে। এখানে কি যোগ্যতা লাগবে, কিভাবে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লিকেশনের ফর্ম কোথায় পাবে, কোথায় জমা দিতে হবে, সমস্ত কিছু ডিটেলস জানার জন্য অবশ্যই তুমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে? এবং প্রথমেই বলে রাখি, এই নিয়োগটি শুধুমাত্র হুগলি জেলার বাসিন্দাদের জন্য, ঠিক আছে? এবং তুমি যদি অন্য কোনো জেলার বাসিন্দা হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাও, তাহলে পরবর্তীকালে তোমাদের জেলায় যে সমস্ত জব নোটিশগুলো আসবে আমরা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে? এখানে প্রথমেই দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল আশাকর্মী রিক্রুটমেন্ট 2020 জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি হুগলি, ঠিক আছে? এবং এই পেজের ব্লগে, আমাদের ব্লগে আসার জন্য অবশ্যই তুমি ভিডিও নিচে ডেসক্রিপশনে চলে যাবে, ওখান থেকে ক্লিক করলেই তুমি এখানে চলে আসবে, ঠিক আছে? তো তার আগে তুমি ভিডিওটি সম্পূর্ণ দেখে নাও একবার। এখানে রিক্রুটমেন্ট বোর্ডের নাম হচ্ছে জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি, নেম অফ অর্গানাইজেশন হচ্ছে আশা, বিজ্ঞপ্তি নম্বর দেখতে পাচ্ছ এটি বিজ্ঞপ্তি নম্বর, এবং টোটাল পোস্ট হচ্ছে 110টি, পোস্ট নেম আশাকর্মী, অ্যাপ্লিকেশন মোড হবে অফলাইনের মাধ্যমে, এখানে অ্যাপ্লাই করতে পারবে, জব ক্যাটাগরি হচ্ছে স্বাস্থ্য বিভাগে তোমাকে চাকরি, এবং জব লোকেশন হবে হুগলিতে, এবং এখানে তোমার যে স্যালারি হবে পার মান্থ 10,000 থেকে 15,000 পার মান্থ এখানে তোমার স্যালারি হবে, ঠিক আছে? এখানে অ্যাপ্লাই কারা করতে পারবে, শুধুমাত্র হুগলি জেলার 4টি মহকুমার প্রার্থী এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে জেন্ডার কি হবে, এখানে তোমার ফিমেল, শুধুমাত্র মহিলারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করার জন্য যোগ্য। সিলেকশন প্রসেস, ডকুমেন্টেশন হবে, ইন্টারভিউ হবে, তার মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন হবে। কোয়ালিফিকেশন, যোগ্যতা, ম্যাট্রিকুলেশন পাস, 10 পাস করলে হবে, অথবা তুমি যদি 10 ফেল করে থাকো তাহলেও কিন্তু তুমি এখানে আবেদন করার জন্য যোগ্য। এজ লিমিট কি হবে, 30 থেকে 40 বছরের মধ্যে তোমার এজ হতে হবে 1/1/2020 অনুযায়ী, এবং এজ রিল্যাক্সেশন পাওয়া যাবে, সেক্ষেত্রে তোমাকে ভিজিট করতে হবে অফিসিয়াল নোটিশটি দেখতে হবে, ঠিক আছে? অ্যাপ্লিকেশন ফিস হবে, কোনো রকম ফিস এখানে লাগবে না। অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে 1/8/2020 থেকে, এবং এটা শেষ হয়ে যাবে কিন্তু 31/8/2020 এটা কিন্তু শেষ হয়ে যাবে। তখন অ্যাপ্লাই কীভাবে করবে, এর জন্য এখানে রিড অফিসিয়াল নোটিশে ক্লিক করলেই তুমি এখানে দেখতে পেয়ে যাবে, এছাড়াও তুমি এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? তো এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমার লাগবে অ্যাপ্লাই করার জন্য, তার আগে বলে দিই এখানে বয়স সময় ছাড়টি কী আছে। এখানে তপশিল জাতি এবং তপশিল উপজাতিদের জন্য 22 থেকে 40 বছরের মধ্যে তোমাদের বয়স হলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করার জন্য যোগ্য। এবার আসি আমাদের এখানে কী কী ডকুমেন্টস লাগবে আবেদন করার জন্য। জন্ম তারিখের সংশয়পত্র অথবা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড কিন্তু এখানে তোমাকে দিতে হবে জন্ম তারিখের প্রমাণ হিসাবে। এবং তুমি হুগলি ডিস্ট্রিক্টের বাসিন্দা হিসাবে তোমার কিন্তু ভোটার আই কার্ড বা রেশন কার্ডের জেরক্স কিন্তু এখানে তোমাকে লাগবে। উপযুক্ত কর্তৃপক্ষ দেওয়া জাতিগত এবং তোমার কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে অবশ্যই এখানে কিন্তু শো করতে হবে সেটি, এবং মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট কিন্তু তোমাকে এখানে লাগবে। এবং তার সাথে তোমার কিন্তু, তুমি যদি গ্রেড 1 ও গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই তোমার কিন্তু প্রমাণপত্র লাগবে সেক্ষেত্রে। এবং তার সাথে তোমার 2 কপি পাসপোর্ট সাইজ ফটো লাগবে, এবং তাতে কিন্তু তোমার সেলফ অ্যাটেস্টেড করা থাকতে হবে, অতএব তোমার কিন্তু সে ফটোর উপরে তোমাকে সই করে জমা দিতে হবে। এবং এটা তুমি জমা দেবে কোথায়, আবেদনপত্র জমা দেওয়া স্থান হচ্ছে সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন অধিকারের কারণ বিডিওতে, বিডিও অফিসে কিন্তু তোমার এটা জমা দিতে হবে। এবং তুমি কোনো রকম ত্রুটিপূর্ণ আবেদন করলে কিন্তু এখানে কিন্তু খারিজ করে দেওয়া হবে আবেদন, ঠিক আছে? ভুল করা যাবে না আবেদন ক্ষেত্রে, আবেদন করার সময়, তাহলে কিন্তু পরবর্তী তুমি অনুরোধ করলে সেটি কিন্তু বাঞ্ছনীয় হয়ে যাবে, কোনো রকমভাবে সেটা কিন্তু মানা হবে না। এখানে আবেদন ফর্ম এখানে লিখতে পারছো, এই ফর্মটি তোমাকে ফিল আপ করতে হবে। প্রথমে এখানে সাবসেন্টার লিখতে হবে, আর এই সাইডে এইগুলো কিন্তু রোল নম্বর এবং ইন্ডেক্স নম্বর, এগুলো কিন্তু অফিসের কাজ অফিস করবে, ঠিক আছে? এবং এই সাইডে তোমার এইখানে কিন্তু একটা পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে, এবং তার উপরে কিন্তু সই করতে হবে। এবং এখানে কিন্তু কোনো রকমভাবে স্ট্যাপলার বা পিন লাগাবেন না, এখানে সেলাই করা যাবে না, শুধুমাত্র আঠার মাধ্যমে এই ফটোটি কিন্তু লাগাতে হবে, এটা কিন্তু মনে রেখো, ঠিক আছে? অযথা না হলে তোমার কিন্তু আবেদনপত্রটি খারিজ করে দেওয়া হবে।
এখানে প্রথমেই আবেদনকারীর নাম লিখতে হবে, তারপর এখানে মহকুমার নাম লিখতে হবে, স্বামীর নাম লিখতে হবে, পিতার নাম লিখতে হবে, ঠিক আছে? এবং সাধারণ তোমার যে বাড়ির ঠিকানা সেটা কিন্তু এখানে লিখতে হবে, গ্রামের নাম, পোস্ট অফিস, থানা, জেলা, পিন, এই কোড সমস্ত কিছু লিখতে হবে এখানে। এবং তার সাথে তোমার অবশ্যই কিন্তু মোবাইল নম্বরটি এখানে দিতে হবে, এবং উপস্বাস্থ্য কেন্দ্র কোথায় সেটা কিন্তু তোমাকে এখানে লিখতে হবে। এবং তোমার বৈবাহিক স্থিতি কি, বিবাহিত না বিবাহ বিচ্ছিন্ন না বিধবা, তুমি যেটি সেটাই সেই বক্সে কিন্তু তুমি টিক মারবে, ঠিক আছে? এবং তোমার বাড়ি থেকে সাব সেন্টার কত দূর সেটি কিন্তু এই ঘরে লিখতে হবে। এবং 1/1/2020 ভোটার লিস্ট অনুযায়ী তোমাকে কিন্তু এখানে আবেদনকারীর অংশ এবং ক্রমিক নম্বর এখানে লিখতে হবে। এবং তার আগে এখানে নির্বাচিত তোমার যে আবেদন ভোটার কার্ডের লিস্টের পরিচয়পত্র নম্বর এখানে কিন্তু লিখতে হবে, এবং SC/ST অফিস হয়ে থাকলে সার্টিফিকেট নম্বর এখানে কিন্তু লিখতে হবে, রেশন কার্ড নম্বর এখানে লিখতে হবে, এবং পরবর্তী এই ভরলি তোমাকে কিন্তু ফিল করতে হবে। আবেদনকারীর তোমার যে ভোটার কার্ডের অংশ নম্বর এবং ক্রমিক নম্বর লিখতে হবে ভোটার লিস্ট অনুসারে, 1/1/2020 ভোটার লিস্ট অনুসারে এখানে কিন্তু লিখতে হবে। এবং বিবাহিত হয়ে থাকলে স্বামীর এখানে লিখতে হবে অংশ নম্বর এবং ক্রমিক নম্বর, এবং বিধবা হয়ে থাকলে তার সেক্ষেত্রে কিন্তু স্বামীর অংশ নম্বর, ভোটার কার্ডের ভোটার লিস্টের অংশ নম্বর এখানে লিখতে হবে, এবং ক্রমিক নম্বর এই ঘরে লিখতে হবে। বিবাহ বিচ্ছিন্ন পিতার ক্ষেত্রে, বিবাহ বিচ্ছিন্ন হলে পিতার ক্ষেত্রে পিতার ভোটার কার্ড নম্বর, অংশ নম্বর এবং ক্রমিক নম্বর এখানে লিখতে হবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিশদ বিবরণ, এই ঘরে তোমাকে পরীক্ষার নাম লিখতে হবে, তুমি কি পাস, টেন্থ পাস এখানে লিখতে হবে, এবং বোর্ড কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেটা কিন্তু এখানে লিখতে হবে। পরীক্ষা বসার বছর, কোন বছরে পরীক্ষা দিয়েছো সেই ক্ষেত্রে এখানে এটা লিখতে হবে, এবং মোট নম্বর, প্রাপ্ত নম্বর কত সেটা এখানে লিখতে হবে, কত নম্বর পরীক্ষা ছিল এবং প্রাপ্ত নম্বর কত পেয়েছো সেটা কিন্তু এখানে লিখতে হবে, এবং শতকরা কত পার্সেন্ট হয়েছে সেটা কিন্তু এই ঘরে লিখতে হবে। এক্ষেত্রে এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাকে অ্যাটাচ করে পাঠাতে হবে, অ্যাডমিট কার্ডের জেরক্স এবং তার সাথে পাসপোর্ট ছবি এখানে একটা চাই কিন্তু অ্যাডমিট কার্ডের জন্য, এবং 5 টাকার ডাক টিকিট সাহায্যে নিজের ঠিকানা লেখা একটি খাম কিন্তু এখানে দিতে হবে, এবং মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড এখানে দিতে হবে, অথবা বয়সের প্রমাণস্বরূপ তুমি কিন্তু জন্ম সার্টিফিকেট এখানে দিতে পারো। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট এখানে দিতে হবে, রেশন কার্ড অথবা ভোটার কার্ড এখানে দিতে হবে, SC/ST OBC হয়ে থাকলে কাস্ট সার্টিফিকেট অবশ্যই লাগবে, এবং স্বনির্ভর গোষ্ঠী হয়ে থাকলে অবশ্যই সংসদপত্রটি দিতে হবে, এবং ভোটার লিস্টের বর্তমান ভোটার লিস্টের যে তোমার ভোটার লিস্টের ক্রমিক অংশ নম্বর, ক্রমিক নম্বরের জেরক্স কিন্তু এখানে লাগবে, এবং এখানে তোমাকে স্বাক্ষর করতে হবে। তারপর তুমি এগুলো অ্যাটাচ করে একটি খামের মধ্যে ভরে নির্দিষ্ট ভিডিও অফিসে কিন্তু তুমি জমা দেবে, ঠিক আছে? তো এখানে এই সমস্ত ডিস্ট্রিক্ট বা এই সমস্ত ব্লকের আন্ডারে কিন্তু তোমাদের প্রার্থী আছে, তোমার অবশ্যই অফিসের নোটিশটি ডাউনলোড করে নেবে, তো দেখে নেবে তোমাদের এলাকায় কতগুলি প্রার্থী নিয়োগ করা হয়েছে, এবং সেই অনুযায়ী তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, মোর ভিডিও প্লিজ সাবস্ক্রাইব।